আমি এই উঠান বৈঠকে পথ থেকে উঠান বৈঠকে থাকার চেষ্টা করেছিলাম, অসুস্থতার কারণে আমি উপস্থিত থাকতে পারি নাই, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি নির্বাচনে, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে একজন একটা প্রতীক বরাদ্দ করেন, বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক, এই প্রতীক নৌকা মার্কা। এই প্রতীকের বিরোধিতা করা, এই প্রতীকের পক্ষে বিপক্ষে কথা বলা দুঃসাহস মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি নাই। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি, দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে রাজপথে আমরা বড় হয়েছি, আমরা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে 21 বছর রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতা কর্মী নির্যাতিত হয়েছে, মারা গিয়েছেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছি। আমি নৌকা সম্বন্ধে দু একটা কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। জাকারিয়া পরীক্ষিত মানুষ, পরীক্ষিত মানুষ বিধায় রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা জাকারিয়াকে এই নৌকা মার্কা উপহার দিয়েছেন। কেন দিয়েছেন না দিয়েছেন এটার প্রশ্ন আমি করতে চাই না, তাহলে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার দিকে আঙ্গুল তোলা হবে। যখন দিয়েছেন তুলি তুলি বুঝে শুনেই দিয়েছেন, ওনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে, এটা যেমন সত্য, এই সত্য উপলব্ধি করে উনি রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা জাকারিয়াকে বন্ধন দিয়েছেন। আর আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি, আমাদের কাজ হচ্ছে এই মাননীয় নেত্রীর সিদ্ধান্তকে বাস্তবায়ন করা। এই বাস্তবায়ন করতে গিয়ে কিছু আলবদর রাজাকার আহ্বান থাকবে, এই দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী নির্যাতিত হয়েছে, মারা গিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে এই বাংলাদেশের চেহারা পরিবর্তন করেছেন। মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের পক্ষে, সেই উন্নয়নের জন্য আপনারা নেত্রীকে কতটুকু দিবেন 16 তারিখে সেটাই দেখার বিষয়। যদি না দেন তাহলে পিছিয়ে যাবে এই গোড়াপুর ইউনিয়নের জনগোষ্ঠী। আজকে জাকারিয়া নির্বাচিত হলে আপনাদের ঘরে চাউল ডাউল পৌঁছে দিবে না, কিন্তু জাকারিয়া নির্বাচিত হলে, নৌকা নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নজর এদিকে থাকবে উন্নয়নের জন্য। আর যারা বিএনপির কিছু কুরাইঙ্গেরা যারা ভাবেন যে আগামী নির্বাচনে ক্ষমতা এসে আওয়ামী লীগের নেতা কর্মীদের আবার নির্যাতিত করবেন, আওয়ামী লীগকে পায়ে ধরেন মুচড়ে হত্যা করবেন, তাদের উদ্দেশ্য করে করার জন্য আজকে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, কোন চক্রান্ত করে লাভ হবে না, কারণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি, নৌকার পক্ষের শক্তি, অভিমান থাকতে পারে, দুঃখ কষ্ট থাকতে পারে, কিন্তু সর্বশেষ একটি জায়গায় আমরা সবাই এক, সেটা হচ্ছে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর মার্কা নৌকা বাস্তবায়নের জন্য রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে আমরা সমতানকে বাস্তবায়ন করবো। তাই সকলকে, যেহেতু আমি অসুস্থ, আমি উপস্থিত থাকতে পারি নাই, আপনাদেরকে, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং মুক্তিযুদ্ধের একজন চেতনার পক্ষের বঙ্গবন্ধুর এবং মুজিববাদ একজন সৈনিক হিসাবে, ক্ষুদ্র সৈনিক হিসাবে এই নৌকার পক্ষে 16 তারিখে আমরা মাঠে ঘাটে থেকে, আমরা আপনাদের সাথে থেকে মানুষের, জনগণের ভালোবাসা দিয়ে, জনগণকে ভালোবাসা দিয়ে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলে আমরা ভোট প্রার্থনা করে আমরা ইনশাআল্লাহ 16 তারিখে আমরা বিজয় নিয়ে গড়ে ফিরব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা, জয় হোক মানুষের।